29 ফেব্রুয়ারি 2024 জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। সমবয়সীরা যখন করছিল জীবনসাথীর খোঁজ, আমি শুরু করলাম পথ চলা। কথা নিলাম পাশে থেকে, কথা দিলাম ভাত কাপড়ের সব দায়িত্ব আমার। মা বাবার মতো করে সগাদলা নাই পূরণ করতে পারি। আমার জীবনের রানী তুমি থাকবে। গল্পটা শুরু হলো এখান থেকে। গাইস, আমাদের তন্ময় বিয়ে হচ্ছে, হঠাৎ ঠিক আছে, কালকে দেখা হবে। তারা হঠাৎ করে বিয়ে, ইউটিউবার মানে ভাবলাম তা ভালো কামাবো, ইউটিউবে নোট ফোট কামিয়ে তারপর ভোট দিয়ে বিয়ে করবো। কি করবো, কপালই যদি ফুটো থাকে, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাড়ি। কালকে রাত্রির থেকে এমন বিয়ের কথা উঠলো, বুক ফুক ধরধর করতে করতে বুক ব্যথা করছিল। এবার দেখা যাক কি হয়। উমা গো টুরুলা, যদি চশমাটা খুলে থাকতো আমি আগেই ভূত বানাতাম। বংরে বাবা, রাতের বেলা গায়ে হলো আমাদের 4 বছরের সম্পর্ক। 4 বছরের সম্পর্কে অনেক বাধাবিঘ্ন কাটিয়ে আমরা ডিসাইড করলাম আজকে বিয়ে করব, অনেক পারিবারিক কারণে। এখন কি রেডি হয়নি কেউ? কি এইসব, এইসব কি বিয়ে, এইসব কি বিয়ে, কেউ রেডি হয়নি? আমিও হয়ে গেলাম, দেখুন এখানে কি অবস্থা। বাবাকে বিয়ে দেওয়ার জন্য ছটফট করছিল, নিজেই হয়ে গেছে। ইউনিক মাল, মানে আমি নিজে ইউনিক, আর ইউনিক দিনেই সবকিছু হচ্ছে, বাদ বাকি জানি। ভাই সাহেব ইচ্ছা ছিল কত বড় করে পার্টি করবো, কি করবো, কষ্টের কথা বলবো। ঠিক আছে, যাই হোক, যা হয় ভালো চলে। ওই তো রুটি বানাচ্ছে, সুতরা কাটিস নি, আমাকে আমাকে বলেছে এই জাতাটা হারাবে না, তাহলে বউ হারিয়ে পালিয়ে যাবে। মানে এটা তো মানে কি বলবো, এই জাতা তো হয়ে গেল। আরে হসপিটালে গিয়ে অপারেশন করে ঘরে বোর্ডের ভিতরে রেখে দাও, সবচেয়ে ভালো। ধুতি পরা, ধুতি ঠিক করা হচ্ছে এখানে। জীবনে কত কিছু শিখে গেলাম, কিছুই শিখিনি। আর কোথায় শিখছি, ভয় লাগে। কিসের ভয়? সব সুবোধা এই দাদা বাবা, ভয় লাগার কি আছে, আমরা তো আছি পাশে, আছে তো বলে প্রবলেম তুমি যখন আমাকে বিয়ের কথা বলেছো, আমি ফার্স্ট ক্যালেন্ডার দেখলাম, আজ এপ্রিল মাস কেটে কাপড় দিলাম না, সত্যি দেখি এগোচ্ছে আস্তে আস্তে। মানে হাইওয়ে তেরা রাস্তা ছিল, যেতে পারে।